বন্ধুগণ, আজ আপনাদের সাথে কথা বলবো কিভাবে বাড়িতে এলাচ চাষ করতে পারেন, ছাদ বাগানে এলাচ চাষ করতে পারেন সেই সম্পর্কে। এলাচ চাষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার উন্নত মানের এলাচ, ভালো মানের এলাচ, যেগুলো থেকে ভালো বীজ পাওয়া যাবে। সেই জন্য আপনি বাজার থেকে কিনতে পাওয়া যে এলাচগুলো রয়েছে সেগুলো থেকেই ভালো দেখে পরিপুষ্ট যেগুলো দেখা যায় মোটা তাজা দেখে কিছু এলাচ নেবেন এবং নেওয়ার পরে এলাচগুলোকে একটি কাপে রাখবেন এবং পানি দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এটা আপনি শিকলা সহ ভেজাতে পারেন, আর যদি ইচ্ছে হয় শিকলা সিলিয়ে তারপরে আপনি অর্থাৎ এটার বাকল সিলিয়ে আপনি শুধু বিচিগুলোকে পানিতে ভেজাবেন সেটাও পারেন। তো শিকলা সহ যদি আপনি ভিজিয়ে থাকেন তো সেক্ষেত্রে এই ভেজা এলাচগুলোকে উঠিয়ে নিয়ে তারপর এটার খোসা ছাড়িয়ে আপনি এই ছাল ছাড়িয়ে তারপর এটা থেকে বিচিগুলো বের করতে হবে। ঠিক এমনি করে বিচিগুলো বের করে নেবেন। বিচিগুলো দেখেন কত সুন্দর পরিপুষ্ট বিচি, ঠিক আপনার বিচিগুলো দেখতে অনেকটা কালো জিরার মতো। তো হচ্ছে এই বিচিগুলোকে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেবেন যেন বিচিগুলো উপরের প্রলেপটা শুকিয়ে যায়। আর যদি বাকল ছাড়া যে বীজগুলো রয়েছে সেগুলো হয় তাহলে একটি রুমালের উপর গ্লাস থেকে এইভাবে বিচিগুলো ঢেলে নিয়ে পানিগুলো সরিয়ে নিন। পানিগুলো সরিয়ে নেওয়ার পর এই রুমালটা দিয়েই পেঁচিয়ে সুন্দর করে বিচিগুলো পরিষ্কার করে নিন, মানে উপরের অংশটা হালকা করে নিন, কিন্তু খুব বেশি ঘষবেন না। মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়, আর এটা আপনি যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন, নইলে নর্মাল গার্ডেনের মাটি হলেও চলবে। এটাকে আপনি সুন্দরভাবে মিক্সড করে একটি টব নিতে হবে, সেই টবের উপর আপনি কিছুটা চায়ের পাতি ছিটিয়ে দিতে পারেন। চায়ের পাতি ছিটিয়ে দিয়ে যদি চায়ের পাতি না থাকে তাহলে জৈব সার রয়েছে সেগুলো দিতে পারেন, দিয়ে এটাতে পরিমাণ মতো কিছু অংশ পানি দিবেন। পানি দেওয়ার পর বিচিগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। অন্যান্য গাছ যেভাবে রোপণ করা হয়, অন্যান্য বীজ যেভাবে বপন করা হয় সেভাবেই বীজগুলো বপন করবেন, এবং বপন করার পর এটার উপরিভাগে কিছুটা মাটি ছিটিয়ে দিবেন, কিছুটা মাটি ছিটিয়ে দিয়ে এবং এইভাবে না ঠিক 1 মাস পর এই বীজ গজিয়ে যাবে, বীজ থেকে চারা গজাবে এবং আপনি 3 মাসের মধ্যে চারার সাইজ কিন্তু এমন হয়ে যাবে। আর আশা করি খুব সুন্দর ফলন হবে এবং চারাগুলো দেখে আপনি মুগ্ধ হবেন। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।